হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের মেন্টাল হেলথ টিপস। ধরুন আপনার খুব মুড অফ, বিরক্ত লাগছে, আপনি বেটার ফিল করছেন না, কিছুই করতে ভালো লাগছে না, এরকম সময় আপনি কি কি কাজ করতে পারেন? আপনি তিনটা কাজ করতে পারেন। এক নম্বর হচ্ছে যে আপনি একটু জার্নালিং করে ফেলতে পারেন, অর্থাৎ আপনি একটা ছোট্ট ডায়েরি নিন এবং সেই ডায়েরির পাতায় আপনি আপনার জীবনের সুন্দর একটি সুখ স্মৃতির কথা খুব অল্প দুই এক লাইনেই লিখে রাখতে পারেন, অথবা একটা সুন্দর অনুভূতির কথা লিখে রাখতে পারেন। ইভেন আপনি আপনার মোবাইলেও নোটপ্যাডে আপনার সুন্দর একটা ফিলিংস এর কথা অল্প কথায় লিখে ফেলতে পারেন, দেখবেন যে আপনার মন ভালো লাগছে। কিছু ব্রেইন লাভিং ফুড আছে যেগুলো আপনার মুডকে বুস্ট করতে সাহায্য করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ওয়ালনাট বা আখরোট, আপনি একটু ওয়ালনাট খেতে পারেন বা আখরোট খেতে পারেন, সেটা কিন্তু আপনার মুডকে বুস্ট করতে, মেমোরি পাওয়ার বাড়াতে, কনসেন্ট্রেশন ফোকাস এসব বাড়াতে কিন্তু সাহায্য করতে পারে। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি খুবই বিরক্ত লাগে তাহলে কিছু চিন্তা ভাবনা না করে আপনি সরাসরি একটু নেচারের কাছে চলে যান, অর্থাৎ প্রকৃতির কাছে চলে যান, সবুজ গাছপালা দেখুন, সূর্যের আলো উপভোগ করুন এবং ফুল পাখি, আশেপাশে যে প্রকৃতির আকাশ, ইভেন যে সবুজ ঘাস এবং উপরে নীল আকাশ, সেটাও যদি দেখার সুযোগ থাকে তাহলে সেইভাবে আপনি একটু প্রকৃতির কাছে চলে যান, দেখবেন যে আপনার মন অনেক ভালো লাগছে, স্ট্রেস কমে যাচ্ছে, আপনি বেটার ফিল করছেন। ভালো থাকবেন সব।